গরু কত 695 গরু কত 695 আমার কিন্তু ইচ্ছা ছিল যে রমজানে 500 550 টাকা কিছু গোশত খাওয়া আলহামদুলিল্লাহ মাংস খুবই ভালো দেয় আগেও নিছি আজকেও নিতে আসছি আমি ধানমন্ডি থেকে আসছি সাড়ে সাড়ে লড়াই দূরে সরে দাঁড়ায় দর্শক এখন শুধু সাড় থেকে বা গরু থেকে দূরে সরে নয় এই যে গরুর মাংসের দাম যেভাবে হুহু করে বাড়ছে তাতে মনে হয় গরু বা গরুর মাংসের কাছে আর আসা যাবে না বন্ধুরা আজকে মহান 21 ফেব্রুয়ারি 2024 আমরা চলে এসেছি রাজধানীর শাহজাহানপুরের খলিল ভাইয়ের মাংসের দোকানে আপনারা জানেন এই খলিল ভাই সেই 595 টাকা করে গরুর মাংস বিক্রি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন এখন যদিও দাম বেড়েছে এখন 695 টাকা কেজি দরে বিক্রি করছেন তারপরেও কিন্তু দেখছি সাধারণ মানুষ এই খলিল ভাইয়ের মাংস নেওয়ার জন্য হুমরি খেয়ে পড়ছে নিয়মিতভাবে সকাল বিকাল সন্ধ্যা চলছে বন্ধুরা আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই গরুর দাম তো বেশি সুতরাং ওনারা কিভাবে কমে দিবে বিষয়টা কিন্তু সেই রকমই আমরা বিভিন্ন হাটে বাজারে দেখেছি যে গরুর দাম বেশি যার কারণে কমে কিন্তু মাংস বিক্রি হচ্ছে না ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে কোথাও 700 কোথাও 750 কোথাও বা অন্য দামে আপনারা কি একটু জানাবেন আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনার এলাকায় ঠিক এই সবে বরাতের আগে কেমন দামে বেচাকেনা হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আজকে খলিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো পাশাপাশি এই সবে বরাতের আগে যে সময় সবচেয়ে গরুর দাম বেশি হয় এবং ঢাকা শহরের মানুষ প্রচুর গরুর মাংস কিন্তু এই সবে বরাত উপলক্ষে কিনে থাকে বা রমজান উপলক্ষে খেয়ে থাকে এই সময় যে বেচাকেনা হচ্ছে কেমন বেচাকেনা বা এই দামে আর কতদিন বা থাকতে পারে সেই বিষয়গুলো কথা বলবো খলিল ভাইয়ের সঙ্গে বন্ধুরা আমরা এরই মধ্যেই কিন্তু ধীরে ধীরে গরুর মাংসের ভিডিও কমিয়ে দিয়েছি কারণ সামনেই রমজান এবং রমজানের পরেই পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ ঈদ উপলক্ষে গরুর দাম গরুর ফার্ম এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যার কারণে গরুর এই গোশতের ভিডিও যেহেতু বাড়তি হয়ে গেছে ভাই দাম সুতরাং আমরা ভিডিও কমিয়ে দিয়েছি আর ধীরে ধীরে করতেও চাই না তারপরেও শেষের দিকে দুই একটি করে যে জায়গাগুলো আবার একবার করে এসেছিলাম খলিল ভাইদের মতো যাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করেছি তাদের কাছে আসছি এবং দুই একটি করে প্রতিবেদন করছি এবং আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আমরা এখন একটু খলিল ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা জি আলহামদুলিল্লাহ প্রথমে একটু জানতে চাচ্ছি লোকজন তো হুমরি খেয়ে পড়ছে দাম তো এখন 695 আসলে 695 টাকার দাম এখন কিন্তু মানে সবরের সামনে তো এখন গরুর বাজারটা আসলেই বেশি আর গরুর কোয়ালিটিগুলো তো আপনারা দেখতেছেন এখন আমি কিন্তু কোয়ালিটি কখনো খারাপ করি না আর আমি কিন্তু বারবার বলছি যে অন্য জাতের 20-50 টাকা কমেই বিক্রি করবো আমি হ্যাঁ এখন আপনি দেখেন বাজারে কিন্তু 750-780 টাকা এইভাবে বিক্রি করতেছে আমার কিন্তু ইচ্ছা ছিল যে রমজানে 500-550 টাকা কিছু গোশত খাওয়া কিন্তু সরকার এটা যদি এই করে নিত তাহলে 500-550 টাকা খাওয়া সম্ভব ছিল এই যে 695 করে বিক্রি করছেন এতে কি ক্রেতার একটু কমেছে না আল্লাহর রহমতে আপনি নিজেই তো দেখতেছেন ক্রেতা আল্লাহর রহমতে কমে না আচ্ছা আজকে তো ছুটির দিন সকাল থেকে দেখছি যে সিরিয়ালি মানুষ গোশত নিচ্ছে স্বাভাবিকভাবে জিনিসের দাম বাড়লে কিন্তু একটু চাহিদা কম হয় কিন্তু সে কমতি নাই না আল্লাহর রহমতে কমতি না দু তিন দিন পরেই চার দিন পরে অন্য জায়গাতে তো আমারটা এখনও কম অন্য জায়গায় লোকে 780-750 টাকা তা আমার যেহেতু আল্লাহর রহমতে সেল বেশি আমার পোষায় জায়গা এখনো কয়টা করে গরু যাচ্ছে 18-20টা যায় গড়ে জি বড় বড় গরু দেখলাম আজকে প্রায় ওজন এগুলোর কত ওই আমার আগের মতো নিয়ে 7-8 মন এই আচ্ছা ভালো লাগছে যে এখন যখন সব জায়গায় বেড়েছে তারপরও আপনি মোটামুটি ভাই কিছুটা কমে রেখেছেন এই জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনি চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আপনার জন্য দোয়া করে এখন যে বিষয় বলছি যে সামনে তো 3-4 দিন পরেই হচ্ছে সবে বরাত তো সবে বরাত নিয়ে সবে বরাতে তো প্রচুর মাংস সবাতে এই দামই থাকবে আমার মনে হয় এই দামে জি আমার ইচ্ছা যে এই দামই খাওয়াবো পারলে আরো কমাবো কিন্তু 3-4 দিনের মধ্যে তো আর হ্যাঁ আর কি না মানে কমপক্ষে এই দাম থাকবে এই দাম থাকবে কমপক্ষে তবে রমজান মাসে যদি আল্লাহ চায় হয়তো আমি মানে একদম মনে সাদাভাবে বলতেছি যে 595টা খাওয়ার ইচ্ছা আছে আমার খুব স্বাদ ছিল যে আমি একটা মাস 595টা খাওয়া মহান রাব্বুল আলামিন আপনার এই ইচ্ছাকে পূরণ করুন এই প্রার্থনা করছি নিশ্চয় সবাই দোয়া করবে যদি আপনি পারেন কোনোভাবে রমজান মাসটা 595 হ্যাঁ আমার খুব স্বাদ ছিল আমার মনের শখ মিটে যেত বিশ্বাস করেন এখন কি চামড়ার দাম একটু বেড়েছে আলহামদুলিল্লাহ একটু বেড়েছে 200-300 টাকা বাড়ছে চামড়ার প্রতি
আচ্ছা তাহলে কিছুটা পুষিয়ে যাচ্ছে জি 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 গরুর বাজার কি দেখতেছেন আমি তো হাটে আপনি তো হাটে যান আমি দেখছি আপনার কয়েকটা ভিডিও গরু দাম আসলে একটু বাড়তে আবার বাড়তে হলো তো আর আপনার গোশতে কম আমি তো ভাই গরু উৎপাদন করি না আর আমি গরু মজুদদারিও না জি আমি যেরকম কিনবো এরকম বিক্রি করব এই আর তো এখন যে দামে বিক্রি করছেন আপনার স্টাফ সহ অন্যান্য খরচ খরচাদি সহ মোটামুটি যেরকম পোষাইছে এরকম এরকম জি আর আশেপাশে আপনাদের মাংস ব্যবসায়ী ভাই বা অনেক জায়গা থেকে আপনার যে কিছু হুমকি ধামকি ঝামেলা এই সেই আমার মাংস ব্যবসায়ী ভাইরা তো আমার হুমকি দেয় না আমি কিন্তু আগেও বলছি আপনাদের বলতেছি যে মাংস ব্যবসায়ী ভাইরা এরাও চায় যে আমরা কম দামে গোশ বিক্রি বেশি বিক্রি করি খলিল ভাইয়ের মতন বেশি বিক্রি করি এরাও চাইতেছে আপনার সিস্টেম কি এখন ওই যে কুরবানির হ্যাঁ কুরবানির ছিল আবার আমরা যা আলাদা চাইবো দেওয়া যায় কিন্তু আসলে আমার এখান থেকে আলাদা কেউ চায় না কারণ কুরবানির সিস্টেমে গোশটার টেস্ট বেশি এমনি কোনো বড় কোনো অর্ডার পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য এখন তো বেশি বেশি বড় অর্ডারগুলো আমি নেই না কারণ এমনি তো অনেক কাস্টমার তো ওই 3000 কেজি 2500 কেজি 2500 কেজি 1500 কেজি এই অর্ডারগুলো আমি আগে থেকে বলে দিই ভাই আমি পারবো না বলতে মনে করেন এমনিতে আমার লোক বেশি কাস্টমার বেশি তো দেখা গেলো একজনের 3000 কেজি গোশ দিতে গেলে অন্য অন্য কাস্টমার গোশটা পায় না অনেক ক্রেতা কিন্তু অনেক দূর থেকে আসে আমার দোকানে কিন্তু বেশিরভাগ কাস্টমারই দূরের হুম দেখা গেলো যে ওনারা অনেক কষ্ট করে ওই জন্য আর কি মানে বড় অর্ডারগুলো নেই না দু একজন কমেন্টস করেছে যে ভাই একটু তেল চর্বি বেশি দিচ্ছে তো এটা কি মনে করেন যদি তেল চর্বি বেশি দেওয়া থাকি কোনো কাস্টমারের তাহলে আমি তো বারবারই বলছি যে হয়তো বা এটা মিক্সচারের অভাবে এই জিনিসটা হয় তো দেখা গেলো যে আপনি যদি তেল চর্বিটা নিয়ে আসে আমি কিন্তু চেঞ্জ করে দিই হ্যাঁ আমি কিন্তু সবারই বলে দেওয়া হয়তো ওই যে কাস্টমারের চাপের ইয়েতে আমরা তো আসলে ভালো জিনিসটা খাই না ডেলি 20-22টা গরু জবাই করি ভালোটা ক্রেতা খায় আর এই মানে একটু তেল চর্বি যাদের বেশি জায়গা হয়তো এদের চাপে ভোক্তাদের চাপেই একজন মিক্সচারটা হয় না এই আর কি আর বাকি গোশত ছাড়া তো ভুঁড়ি বা অন্যান্য ওগুলো কি আলাদা বিক্রি করে হ্যাঁ ভুঁড়ি আলাদা বিক্রি করি কত করে হয় ভুঁড়ি 350-320 এরকম ঠিক আছে হঠাৎ করে আবার চলে এলাম এখন তো যেহেতু দাম বাড়তি দর্শক খুব কমেন্টস করে নেগেটিভ কমেন্টস যে কেন দাম বাড়লো তো কেন বাড়লো সেটার ব্যাখ্যা কেন বাড়লো ভাই আসলে এখন কিন্তু ঢাকা শহরের মানুষ 900 টাকা কেজি গোশ খাইতো প্রতি বছর কিন্তু এই দামে এই টাইমে গরু গোশের দাম বাড়ে 900 টাকা কেজি খাইতো রমজানে খাইতো 1000 টাকা বা 950 টাকা কেজি কিন্তু এই জিনিসটাতে ওনারা যদি চিন্তা করে যে না আল্লাহর রহমতে ওই দিকতে একটু কমই করে আর আসলে তো আমরা কম দেওয়ার কেউ না আমরা কমে কিনবো কমে খাওয়াবো এইটাই নিয়ত বেশি দামে বিক্রি করার নিয়ত নাই আগেও বলছি এখনও না দয়া খালি দোয়া করবেন যে রমজান মাসে আমি কমে বিক্রি করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পাশাপাশি দেখছি আপনি খাসিও বিক্রি শুরু করেছেন জি মোটামুটি আমরা একটু খাসি নিয়ে কথা বলতে চাই হ্যাঁ ভালোই লাগছে যে এক পাশে গরু আর এক পাশে হচ্ছে খাসি এবং খাসি মানে তো অরিজিনাল খাসি নাকি অরিজিনাল এই যে আপনার সামনে এটা সব এই যে দেখেন সব খাসি একটা বকরি নাই জি না 1200 টাকা এটা আর একটু কমানো যায় না এটা আসলে সব জায়গায় আসলে কম বিক্রি করে না 1200 টাকা কিন্তু আমি ওই যে 2 নম্বরে বললাম না আমার খাসির কোয়ালিটিগুলো দেখেন একদম খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি এই যে বললাম না যে কোনো রকম 2 নম্বরে পারি না আসলে তো খাসিটা আমি বানাই না এবং উৎপাদনও করি না আমি বারবার বলছি আমি যেরকম কিনে আনবো সেরকম বিক্রি করবো খাসির মাংস কি অনুষ্ঠানের জন্য হ্যাঁ হ্যাঁ অর্ডার নেওয়া হয় হ্যাঁ এই রেটে বেশি নিলে কিন্তু কমিয়ে দেন হ্যাঁ 50 টাকা কম অনুষ্ঠানের জন্য বেশি করে নিলে একটু কমিয়ে দিতে পারবেন জি জি আলোচনা করে হ্যাঁ নিতে পারবেন তো খাসি মোটামুটি কতগুলো করে যায় দিনে খাসি যদি 10-12টা যায় 10-12টা খাসি তো ওইভাবে মনে প্রচার পায় নাই তেমন না না মেইনলি গরুটা তো ঠিক আছে ভাই ভালো লাগলো গরু এবং খাসি এই সবে বরাতের আগে বা রমজানের আগে এলাম ইনশাল্লাহ জানি না আবার কবে দেখা হবে এখন তো আমরাও নিজেরাও একটু গরুর ভিডিও নিয়ে ব্যস্ত আর দাম বেড়ে গেছে দাম বাড়া জিনিস তুলে চলে মানুষ ভাই ভাই দাম বেড়ে যায় নাই কিন্তু আপনি বারবার ভুল বলতেছেন দাম কিন্তু এখনো 200 টাকা কম কেজিতে অন্যান্য জায়গার তুলনায় আপনি কমিয়ে বিক্রি করছেন কিন্তু অন্যান্য জায়গায় দাম বেড়ে গেছে সব জায়গায় দাম বাড়াইছে কিন্তু আমি কিন্তু ওরকম না আমি সবসময় বলছি যে অন্যজাতনে 20-50 টাকা কমে বিক্রি করবো কিন্তু আসলে কিন্তু এখনো 80 টাকা আমার অন্যজাতনের দাম কম আছে 80 টাকা কেজি প্রতি কম আছে তবে গরু দামটা আসলেই বাড়ছে আমরা তো গরুটা উৎপাদন যদি করতাম তাহলে আপনাদের কোনো অভিযোগ থাকতেও যে আমরা উৎপাদন কইরা আমরা বেশি দামে বিক্রি করতেছি আমরা কিনা যেরকম আনি এরকম বিক্রি করি ভালো থাকবেন আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলবো ক্রেতাদের সঙ্গে কথা বলবো বাহ দেখেন বড় বড় মাংসের সেই
পার্ট পার্ট গুলো কিন্তু গরুর সে অংশগুলো কিন্তু এই বলো না বলো 50 60 কেজি হবে 50 50 60 কেজি মানে নতুন তো মানে বলতে পারি না মানে 50 60 কেজি হতে পারে 60 কেজি 50 60 কেজি হবে রান্না দুই তিন জনে মিলে উঠাই নিয়ে আসলেন বাহ বাহ সবাই মজা করে ধরতেছে এই কই 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কাশিরা খুব ব্যস্ততার মধ্যে বলি এখানকার মাংসের কোয়ালিটি কেমন মনে হয় ভালো নিয়মিত নেওয়া হয় মোটামুটি নিয়মিত নিয়ে যায় দামটা কেমন মনে হয় রিজনেবল একটু বাড়াইছে এখন একটু বাড়াইছে তবে তাও কম আছে অন্য অন্য জায়গার চেয়ে তো কম আছে জি জি ধন্যবাদ এই পাশে আরো ভাই কি মাংস নিতে আসলেন নাকি এখানকার মাংসের কেমন কেমন কি দেয় আলহামদুলিল্লাহ মাংস খুবই ভালো দেয় আগেও নিছি আজকেও নিতে আসছি আমি ধানমন্ডি থেকে আসছি আচ্ছা দামটা কেমন মনে হয় দাম আলহামদুলিল্লাহ সবার চেয়ে 150 টাকা কম সব জায়গার চেয়ে আমাদের মোহাম্মদপুর বাজারে 750 টাউন হল বাজারে 800 সেখান থেকে কম হ্যাঁ তা অবশ্যই ঠিকই বলেছেন আপনি জি ধন্যবাদ গরু কত 695 গরু কত 695 বাহ এই যে গরু দেখছি কিছুক্ষণ আগে জবাই করা হলো একটা গরু কাটতে কতক্ষণ লাগে সর্বোচ্চ 15 মিনিট এর মধ্যে শেষ এর মধ্যে শেষ এর মধ্যে শেষ এর মধ্যে শেষ এ মানুষ নাকি অন্য কোনো কিছু আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে নিয়ে যান মাশাআল্লাহ সুন্দর করে কিন্তু এখানে কাটা হচ্ছে দেখেন গোশতের কোয়ালিটি কেমন ভাই এগুলো কই যাচ্ছে এগুলো যাচ্ছে ভাই যে কাস্টমারের কাছে কাস্টমার এখানে আছে উনি আসছে এগুলো ওনার পছন্দ মতো নিয়ে এগুলো বানাইতেছে তেহারির জি জি তেহারির জন্য তেহারির জন্য এটা অনুষ্ঠান তেহারির জন্য খুশি হলাম খুব সুন্দর করে মাংস কেটেছে আমার এক ভাই আছে যিনি নিয়েছে তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কোথা থেকে আসছিলেন আমি শান্তিবাগে আমার বাসা আচ্ছা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান ওই গায়ে হলুদের মেয়ের গায়ে বিয়ে গায়ে হলুদের জন্য কেমন মাংস কেমন আলহামদুলিল্লাহ ভালো আর খলিল তো অন্ধ আমরা খলিলের কাছে অন্ধ খলিলের ছোট থেকে এই আমরা একসাথেই চলাফির একসাথেই সব আপনারা নিয়ে খুশি আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা জি ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বেশ ভালোই লাগছিল আমরা যেটা ভাবছিলাম বা অনেকে যেটা ধারণা করছিল যে যদি দাম বাড়ে তাহলে কিন্তু চাহিদা কমে যায় কিন্তু না দেখা যাচ্ছে যে খলিল ভাইয়ের এই মাংসের দোকানে দিন রাত এই যে দামে আছে বা শবে বরাত উপলক্ষে যে বেশি নেয় সেটাই কিন্তু আমরা দেখছি শুধু শবে বরাত নয় সব সময় কিন্তু ভিড় লেগে আছে কয়েকদিন পরে যখন শবে বরাত সম্ভবত এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাবে তো যাই হোক আপনারা যারা এখান থেকে মাংস সংগ্রহ করতে চান গরু এবং খাসি তারা কিন্তু দেখে শুনে নিতেই পারেন বন্ধুরা ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ আপাতত গরুর মাংস নিয়ে আমরা ভিডিও সব জায়গায় শেষবারের মতো একটু করে যাচ্ছি আর বেশি ভিডিও করতে চাই না আপনাদের সঙ্গে মূলত গরুর হাট এবং গরুর খামার বিশেষ করে কোরবানির যে গরুগুলো সেইগুলো নিয়ে কথা এবং প্রতিবেদন বেশি হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ